সালাম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ ওস্লাত আলম্লা নবী বা আদা জসীম ভাই কুইত থেকে বলছিলেন যে মা বাবা তো খেদমত করবে ছেলেমেয়েরা সবাই তখন মেয়েদের যখন বিবাহ হয় হয়ে যায় তখন আসলে কার অনগত্যটা বেশি হবে সম্মানিত ভাই জি ছেলে মেয়ে উভয় পিতা মাতার খেদমত করবে এটাই ঠিক ছেলে মেয়ে উভয় পিতা মাতার খেদমত করবে আল্লাহ বলছেন ও আবদুল্লাহ ওলা তো শরীর কবি হিসেও বিলুওয়ালিদিন হেসানা তোমরা আল্লাহর বাদ করো তার সাথে কাউকে অংশ স্থাপন করো না আর পিতা মাতার প্রতি হেসান করো পিতা মাতার প্রতি হেসান করো জি যখন ছেলে মেয়েরা মেয়েরা যতদিন বাবার বাড়িতে থাকবে বিয়ে সাদে না হয়ে যাবে পিতা মাতার খেদমতাদের আনগত্য যেভাবে চালাবে সেভাবে চলবে যে এটাই ঠিক আর যখন বিবাহ হয়ে যাবে মেয়েদের যখন বিবাহ হয়ে যাবে ওই সময়তে তখন তো অন্যর ঘরে চলে গেল তার মানে পিতা মাতা এতদিন কষ্ট করে মানুষ করেছে মানুষ করে অন্য একজন ভালো পাত্রে উঠিয়ে দেছে এই জন্যই তো যে পিতা মাতা দুইটি মেয়ে দুইটি মেয়ে হয় অথবা তিনটি মেয়ে হয় যদি দুইটি মেয়ে হয় আর ভালো করে তাকে মানুষ করে সাবালিকা হওয়ার পরে ভালো একটা পাত্রে বিবাহ দিয়ে দেয় দিয়ে দিতে পারে তাহলে আল্লাহ তাকে জান্নাত তাদের জান্নাত দিবেন এ মর্মে সেই আদিশ রয়েছে দুইটা আপনার মেয়ে রয়েছে তাদেরকে ভালোভাবে লালন পালন করেছেন লেখাপড়া শিখিয়েছেন তাদেরকে মানুষ করেছেন তারপরে অন্য একজন সৎ ব্যক্তির হাতে তুলে দিতে পেরেছেন তার মানে তার সাথে বিয়ে দিতে পেরেছেন এটা আপনার জান্নাতের একটা কারণ এই জন্য যখন মেয়েদের বিবাহ হয়ে যায় তখন এই মেয়ে তার স্বামীরই আনুগত্য করবে স্বামীরই আনুগত্য করবে এর অর্থেই নয় যে পিতামাতার অনুগত্য করবে না কিন্তু হকদার বেশি স্বামী স্বামী যদি বলে যে আজকে ওখানে যাওয়া যাবে না আজকে হয়তো বাবার বাড়িতে যেতে চাচ্ছে কেন বলছে না আগো আজকে থাক আমি তোমাকে অন্যদিন নিয়ে যাব। তখন ওই স্বামীরই কথা শুনবে স্বামীরই কথা শুনবে তার মানে স্বামীর বাড়িতে থাকছে স্বামী তাকে দেখছে তাকে শুনছে স্বামী হকদার সে সময় কারণ মানে যতদিন পিতামাতার সাথে ছিল পিতামাতা যা বলতো সে অনুযায়ী তাকে চলতে হতো যেহেতু এখন বিবাহ দিয়ে দিয়েছে পিতামাতা বিবাহ দিয়ে দিয়েছে বিধায় তার স্বামীর আনগত্য করতে হবে স্বামীর আনগত্য না করলে তো এখানে সমস্যা হবে তখন যে স্বামী একটা বলছে পিতা একটা বলছে তাহলে তো সমস্যা এই জন্য বেশি সমস্যাগুলো হয় এই জন্য পিতা মাতারকে দেখতে হবে যেহেতু বিয়ে দিয়েছে যদি স্বামী কোন হাদিসের কথা বলে উল্টা কিছু যদি না হয় তাহলে তার সাথে এটা করা যাবে না তার মানে পিতা পিতা মাতার যেহেতু তার যখন ছিল তখন পিতা মাতার খেদমত করতো জি প্রয়োজন অবশ্যই পিতা মাতার খেদমত অসুখ বিসুখ হলে স্বামীতে নিয়ে আসবে বা তাদের দেখাশোনা করবে যতটুকু পারবে করবে কিন্তু স্বামীর স্বামীর তাদের আনোগত্য করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে কারণ স্বামীর হাতে সে তুলে দেশে এখন স্বামীর প্রজন্ন দেখতে হবে তাকে আর পিতা মাতা যদি অসুস্থ হয় দেখতে আসবে যতটুকু পারবে করবে আর এ হিসেবে জামাই যে হবে জামাইও দরকার যে তার শহর যদি যতটুকু পারে সে দেখবে কিন্তু মানে বলছেন যে বিয়ের পরে মেয়ে কোনটা বেশি করবে পিতা মাতার বেশি খেদমত করবে না স্বামীর করবে যে স্বামীর স্বামীর খেদমত করবে তার পিতা মাতা তো খেদমত করবেই যতটুকু পারবে সে কিন্তু স্বামী হকদার এক্ষেত্রে স্বামী হকদার কারণ আল্লাহ রসুল সাল্লাহ আসালামে হাদিস নিয়েছে যদি দুনিয়াতে কাউকে মেয়েদেরকে চেষ্টা করতে বলা হতো তাহলে মেয়েদেরকে চেষ্টা করতে বলা হতো তার স্বামীর হাদি স্বামীর তার মানে স্বামীর মর্যাদা তার বাড়িতে খাচ্ছে তাকে দেখাশোনা করছে বিধায়ী স্বামীর ক্ষেত্রে অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে বলছেন হাদিস কেউ জয়ী বলছেন তারপরও হাদিস এভাবে হাদিস যে আমরা জানি যে স্বামী একটা মেয়ের জন্য জান্নাত পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য চারটে জিনিস যদি কেউ করে তাহলে সে জান্নাতের যে কোনো দরজায় জান্নাত যেতে পারবে এক নম্বর পাঁচ অক্টো সালাত আদায় করবে আর রমজান মাসে শিয়াম সাধন করবে আর নিজের ইজ্জতকে হেফাজত করবে আর স্বামীর খেদমত করবে তাহলে বলছেন বোনু আইম তার গ্রন্থ গ্রন্থে নিয়ে এসছেন যে কেউ বলছেন জয়ী তারপর বেশিরভাগ আলেমার সহি বলছেন তো এখানে যেটা বলছেন যে মেয়েরা চারটা কাজ করলে সে জানা যাবে তাহলে এখানে স্বামীর খেদমতের কথা বলা হয়েছে সালাদ পড়বে পাঁচ পাঁচক্ট সালাদ রমজান মাসে শ্যাম সাধন করবে আর নিজের ইজ্জতকে হেফাজত করবে আর স্বামীর খেদমত করবে তাহলে সে জান্নাত যাবে সে জান্নাত যাবে তাই স্বামীর খেদমত অবশ্যই তাদের করতে হবে আর পিতা মাতার খেদমত যতটুকু পারবে তারা তো করবে কারণ তারা বিবাহ হয়ে গেছে এখন তো আয়সে সবসময় তো আর বাবে বাবার আর তো আর সবসময় তো করতে পারবে না কারণ পিতা তার স্বামীর কাজ আছে তার ছেলে মেয়ে আছে পরিবার আছে এরপর যতটুকু পারবে করবে যতটুকু পারবে করবে আল্লা সুহাতালা যে আমাদেরই হোকাল পরকাল কল্যাণ দান করেন জি আর যে ছেলে রয়েছে ছেলের সর্বদাই পিতা মাতার খেদমত করা উচিত কারণ যে ছেলে তো থাকে বাপের কাছে তার মানে ছেলে তার অন্য কাছে বিক্রি হয়ে যায় না ছেলে পিতা মাতার খেদমত করবে তার স্ত্রী তার পিতা শ্বশুর শাস্ত্রী যা তার পিতা মাতার খেদমত করবে স্ত্রী যখন হয়ে যায় তখন তার বাবা মা তার শ্বশুর শাস্ত্রী স্ত্রীও খেদমত করবে এইভাবে মূলত খেদমত আল্লাহ তালা যেন আমাদের হোকাল পরোকাল কল্যাণ দান করেন ওয়দা বিলে।